বন্যার অজুহাতের শাকসবজি ও মাছের বাজারে আগুন, লাগামহীন ডিমের দাম, পেঁয়াজ রসুনের বাজার ও ঊর্ধ্বমুখী, ক্রেতাদের ক্ষোভ। চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জের বঙ্গমাতা জেনারেল হাসপাতাল, নোংরা পরিবেশে রোগী ও স্বজনদের ভোগান্তি। এবং অপরাধীদের অভয়ারণ্যে পরিণত মৌলভীবাজারের বর্ষী জোড়া ইকোপার্ক, পর্যটক না আসায় বন্ধ কার্যক্রম, পর্যটন পুলিশ চেয়েছে কর্তৃপক্ষ। রমন্ত্রণ মোহনা সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। রাজধানীর নিত্যপণ্যের বাজারে আগুন, বৃষ্টি ও বন্যায় সরবরাহ সংকটে বেড়েছে সব ধরনের শাকসবজি ও মাছের দাম। কোনো কারণ ছাড়াই লাগামহীনভাবে বাড়ছে ডিমের দাম, আবার সরবরাহ কমে যাওয়ার অজুহাতে পেঁয়াজ রসুনের বাজারও ঊর্ধ্বমুখী। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আমরা যে পরিমাণে বাজার করতাম আগে, হলো মাসে যদি গেলে 5,000-7,000 টাকার বাজার করতাম, আমাদের হলো মাস চলে যেত। এখন সেই বাজারই লাগে আমাদের 12,000-14,000 টাকা। বাজারে এসে এভাবেই নিজেদের অসহায়ত্বের কথা জানান ক্রেতারা। দোকানে থরে থরে রঙিন সবজি সাজানো থাকলেও স্বস্তি নেই মানুষের মনে। ঢেঁড়স, করলা, সিসিঙ্গা, বরবটি, বেগুন সব সবজি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, কাঁচামরিচ 250 ঘরে। আর সবচেয়ে কম দামি হিসেবে পরিচিত সবজি পেঁপেও বিক্রি হচ্ছে 40-50 টাকায়। অধিকাংশ শাকের আটিও 40-60-এর ঘরে। এক মুঠো শাক কিনতে পারি নাই। কাঁচামরিচ 60 টাকা পোয়া কিনতে হয়। তাহলে যারা দিন মজুর, যাদের সীমিত ইনকাম, তারা চলবে কি করে? যেটা একবার বেড়ে যায়, যেমন 100-80 টাকার নিচে কোনো কেজি নাই এখন। বৃষ্টি কারণে যেমন করলা উস্তা গুলা পচা যায়, বেড়া গাছে বেড়া গুলো লস হয়েছে, তার জন্য দাম বাড়ায় বিক্রি করতেছে এখন। সপ্তাহ জুড়ে রাজধানীর ডিমের বাজারে চলছে অস্থিরতা। বড় বাজার থেকে কিনলে ডিমের ডজন পড়ছে 160-165 টাকা, যা পাড়া মহল্লার খুচরা দোকানে 170 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। ইনকাম কম, ডিমের দাম বাড়তি। ডিম এখন আমাদের পাইকারি কিনে বলতেছে 1270 টাকা দর। যেন বড় বড় দোকানদার ওইসব জায়গায় গেলে আমরা জিনিসটা জানতে পারবেন। দেশি পেঁয়াজের দামও কেজিতে বেড়েছে অন্তত 15 টাকা, আর আমদানি করা পেঁয়াজ কেজিতে 5-10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকায়। পেঁয়াজ গত সপ্তাহে ছিল 65-70 টাকা কেজি, আজকে হলো 85 টাকা কেজি। দেশি বেশটা কম, তো এই কারণে ইন্ডিয়ান বেশ মানে কমাইতেছে, এই কারণে দাম বেশি। দীর্ঘদিন থেকেই মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ভরা মৌসুমেও কমছে না ইলিশের দাম। প্রতিটি 600-700 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1,000-1,200 টাকায়। 1 কেজি যাচ্ছে আপনার 1,800 টাকা কেজি। মাছ খুব কম পাওয়া যাচ্ছে, এই জন্য মাছের দামটা একটু বেশি। তবে সপ্তাহ ব্যবধানে মুরগির দামে তেমন একটা হেরফের হয়নি। ব্রয়লার মুরগি 180-190 টাকা কেজি বিক্রি হচ্ছে, সোনালি বা কক প্রতি কেজি 320-350 টাকা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বন্যার অজুহাতে চড়া বন্ধ নগরীর চট্টগ্রামের কাঁচা বাজার। নগরীর সব বাজারেই বেড়েছে মাছ, মাংস ও সবজির দাম। খুচরা বিক্রেতারা বলছেন বন্যায় সবজির ক্ষেত নষ্ট হওয়ায় বাজারের সরবরাহ ঘাটতি। যদিও ক্রেতাদের মত, বন্যার দোহাই দিয়ে খেয়াল খুশি মতো মুনাফা লুটছেন বিক্রেতারা। সবজির যোগানে কমতি নেই বলে দাবি তাদের। চট্টগ্রাম থেকে সুমন কুমারদের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন শর্মা। চট্টগ্রামে টানা বৃষ্টির দুর্ভোগ আর অযাচিত বন্যার ধকল কাটিয়ে এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি নগরবাসী। এরই মধ্যে মরার উপর খাড়ার ঘাড় মতো তাদের ঘাড়ে চেপে বসেছে লাগামহীন বাজার দরের পাগলা ঘোড়া। বৃষ্টি, বন্যার অজুহাতে নগরীর কাঁচা বাজারে বেড়ে গেছে সবজি, তরকারি ও মাছ মাংসের দাম। আর এ কারণ হিসেবে সরবরাহ ঘাটতির কথা বলছেন খুচরা ব্যবসায়ীরা। শীতকালে যেমন ধরেন ডাবল বেড়ে গেছে, 60 টাকা থেকে এখন 120 টাকা, বরবটি 60 টাকা থেকে 120 টাকা, অনেক দাম বেড়ে গেছে। প্রত্যেক সবজির মধ্যে এখন 20-30-50-60 টাকা কতগুলো সবজির মধ্যে দাম আছে। যত সবজি আছে সব সবজির দাম বেশি, আর এখন সব সবজির দাম বাড়ে গেছে। নগরীতে 40 টাকা দরের বেগুন 80 টাকা, 60 টাকার ঝিঙ্গা 100 টাকা এবং 60 টাকার বটবটি 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেড়েছে মাছের দামও। প্রতি কেজি মাঝারি আকারে রুই কাতলা বিক্রি হচ্ছে 350-500 টাকায়, যা বন্যার আগেও ছিল 250-300 টাকা। আর 400-650 টাকা কেজি দরের চিংড়ি বিকোচ্ছে 700-1,300 টাকায়। মাছ বৃষ্টির জন্য মাছ আসতেছে না, বাইরে মাছ গাড়ির জন্য চলতে পারতেছে না, বাইরে মাছ কোনো রকমই আসতেছে না, আমরা মাছ পাচ্ছি না। এটার অজুহাত নিয়ে কিছু সংখ্যক ব্যবসায়ী বাজারে দ্রব্যমূল্যের লাগাম ছাড়া দাম বলছে, যেটা ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। যে চাকরি করি, যে পয়সা পাই, এই পয়সা আমাদের আরও কষ্ট হয়। আমরা সাধারণ মানুষ কোথায় যাব? আমাদের এই অল্প ইনকাম দিয়ে তো আমরা বাজার সাদা করে খেতে পারতেছি না।
এদিকে খাসির মাংস ও মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিম ও গরুর মাংসের দাম। এ অবস্থায় বাড়তি দামের চাপে পরিমাণে কম নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের। শারমিন সরনা, মোহনা সংবাদ। চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতাল। পুরো হাসপাতালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, এতে করে ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। পরিস্থিতির জন্য জনবল সংকটের দোহাই দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ থেকে জুবায়েল হোসেনের তথ্যে শারমিন সরনার রিপোর্ট। স্বাস্থ্যসেবা নিতে সিরাজগঞ্জের 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে প্রতিদিনই ভিড় করেন সসহা রোগী, কিন্তু নানা সংকট আর অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বিশেষ করে অস্বাস্থ্যকর পরিবেশ ও চিকিৎসক সংকট সহ প্রয়োজনীয় ওষুধ না থাকায় ভোগান্তিতে রোগীরা। এখান থেকে কোনো ওষুধ পাচ্ছি না, সব পরীক্ষা টরীক্ষা সব বাইরে থেকে করছি। বাইরে থেকে আমরা দেওয়ার স্যালাইন দিতেছি, রক্ত বাইরে থেকে পরীক্ষা করে নিয়ে আসতেছি, এইসব কিছু পরীক্ষা বাড়ি। আমরা এখানে আসছি সরকারি হসপিটালে সরকারিভাবে ভালো একটা সেবা পাওয়ার জন্য, কিন্তু সেই সেবাগুলো আমরা পাচ্ছি না। তবে সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম। তো আমরা এখানে আমাদের সাধ্যমতো রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি, আর আমাদের লোকবল এই ঘাটতিগুলো যদি পূরণ হয় চিকিৎসা বিশেষ করে চিকিৎসকের, তাহলে আমরা আরো ভালো সেবা দিতে পারবো জনগণকে। হাসপাতালটিতে 410টি পদের বিপরীতে জনবল রয়েছে মাত্র 299 জন, যে কারণে অনেক সমস্যা হচ্ছে বলে জানালেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক রতন কুমার রায়। চতুর্থ শ্রেণী মোটামুটি এখন 23 জন আছে কর্মরত, আর বেশিরভাগ তো আউটসোর্সিং নিয়োগ দেওয়া হয়, আউটসোর্সিং কিন্তু প্রতি বছর এক্সটেন্ড হয়, এই গ্যাপটা এখানে আছে। স্বাস্থ্যসেবার উন্নয়নে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। শারমিন সরনা, মোহনা সংবাদ। মৌলভীবাজারের শহরতলির বসুজোড়া ইকো পার্কটি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রায়ই ঘটছে মারামারি, খুনের মতো অপরাধ, ফলে অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় এই পার্কে পর্যটক না আসায় দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ বলছেন সমস্যার সমাধানে পর্যটন পুলিশ চাওয়া হয়েছে। মৌলভীবাজার থেকে এম এ মোহিতের তথ্যে আরও জানাচ্ছেন রেজওয়ান শরীফ। পর্যটন জেলা হিসেবে মৌলভীবাজারের সুখ্যাতি যুগ যুগ ধরে। পাহাড় জঙ্গল ঝর্ণার অপূর্ব মেলবন্ধন এখানকার পরিবেশকে করেছে নৈসর্গিক। ভ্রমণ পিপাসু কিংবা বিনোদন প্রেমীরা একটু ফুরসত পেলেই এখানে ছুটে আসেন। মৌলভীবাজার শহরের অদূরে বন ও পরিবেশ অধিদপ্তর 2003 সালে প্রতিষ্ঠা করে বর্ষিজোড়া ইকোপার্ক। নান্দনিক ইকোপার্কটি বেশ কিছুদিন ধরে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মাদকসেবী ছিনতাইকারী ও সন্ত্রাসীদের আনাগোনায় পার্কটিতে কমেছে পর্যটকদের আগমন। প্রবাসী এবং স্থানীয়দের বিনোদনের জন্য এখানে যে পার্ক ঘোষণা করা হয়েছিল, তো সেই সাথে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে এখানে। অনেক দাম্পত্য ঘুরতে আয়, কিন্তু তারা হাইজ্যাক করে রাখে, কেন পর্যটকরা আইলে নিরাপত্তা নাই। বর্তমানে পর্যটক শূন্য বসুজোড়া ইকো পার্কটিতে তালা ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ, ফলে কোটি কোটি টাকা ব্যয়ে সৌন্দর্য বর্ধন করা হলেও তা নষ্ট হয়ে যাচ্ছে। বিনোদনের বদলে খুব বেশি চুরি ছিনতাই, তাছাড়া রাহাজানি, এমনকি খুন ও গুমের মতো ঘটনাও ঘটছে। এটা হইল গিয়া একটা মানুষ গুম করা, অপহরণ করিয়া নিয়া গুম করিয়া খুন করার স্থান। পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে জানান বন কর্মকর্তা। ট্যুরিজম ফ্যাসিলিটি বৃদ্ধির জন্য আমরা একটি প্রকল্প প্রণয়ন করে যাচ্ছি, সেই প্রকল্পের আওতায় এখানে একটা চিলড্রেন কর্নার, একটা মিনি চিড়িয়াখানার মতো এবং পর্যটন সুবিধা, অন্যান্য পর্যটন সুবিধাদি, ইকো পর্যটন সুবিধাদি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। নিরাপদ পর্যটন শিল্প দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ। শোকাবহ আগস্ট প্রসঙ্গ। আওয়ামী লীগের একটি অংশ জড়িত ছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে।
হত্যার পর যাদের দায়িত্ব ছিল প্রতিবাদ করার, অনেকেই তা করেননি, উল্টো খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন। এরা এখনও আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত, সক্রিয় দলের সব কার্যক্রমে। শত্রুদের চিহ্নিত পাশাপাশি যারা বঙ্গবন্ধুকে হত্যার পর প্রতিরোধ ও প্রতিবাদ করেছেন তাদের স্বীকৃতি দেওয়ার দাবি জানান সাবেক ছাত্রনেতা ও প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার এমপি। রেজা খানের বিশেষ রিপোর্ট। স্বাধীনতা যুদ্ধে পরাজিত সাম্রাজ্য ও পুঁজিবাদী শক্তি, মৌলবাদী চক্র ও তাদের এদেশীয় দোসরদের মিলিত ষড়যন্ত্রে সপরিবারে নির্মমভাবে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হত্যাকাণ্ডে জড়িত ছিল পথভ্রষ্ট কিছু মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের একাংশ, যারা উল্লাস প্রকাশ করে যোগ দেয় খুনি মোশতাকের সরকারে। তার 81 দিনের শাসনামলে সঙ্গী ছিলেন বঙ্গবন্ধুর মন্ত্রিসভার 21 সদস্য। 15 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল বঙ্গবন্ধুর। সেই সময়ে এমএ পরীক্ষার্থী ছিলেন ছাত্রলীগ নেতা দীপঙ্কর তালুকদার। বিবেকের তাড়নায় তখন পরীক্ষায় অংশ না নিয়ে যোগ দেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ ও প্রতিরোধে। আমি ব্যক্তিগতভাবে তখন এমএ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু 75 সালের ট্রাজিক দুর্ঘটনার পরে আমার এমএ পরীক্ষা হয়নি। আমরা যারা সেদিন দায়িত্বে ছিলেন অনেকেই প্রতিবাদ করেননি, এমনকি সমর্থন দিয়েছেন খুনিদের, তারা এখনো সক্রিয় আওয়ামী রাজনীতিতে। যাদের দায়িত্ব ছিল এইটার প্রতিবাদ করা তারা কোনো পরে নাই। মুক্তিযুদ্ধের একটা অংশ, এই মুক্তিযুদ্ধের বিরোধীদের কাছে তাদের নিজের স্বার্থের কারণে তারা এদের সঙ্গে যুক্ত হয়েছিল। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীর চেয়ে খুনিদের সমর্থকরা আজ অনেক ক্ষেত্রেই বেশি মূল্যায়ন পাচ্ছে, তাই সবাইকে চিহ্নিত করে নারকীয় এই হত্যার প্রতিবাদকারীদের স্বীকৃতি দেওয়ার দাবি জানান মুক্তিযোদ্ধা ও সাবেক এই প্রতিমন্ত্রী। আমাদের দুঃখ হচ্ছে এই জায়গায় যে তারা এখনো মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করে এবং তারা আমাদের সঙ্গে আবার আন্দোলন সংগ্রামে তারা আছে, এবং তারা নিজেরা এখন আবার সাফাই গেছে। 1975 সালের 15 আগস্টে তাদের ভূমিকাটা নিয়ে তারা সাফাই গেছে। আমরা যে একটা প্রচেষ্টা নিয়েছি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে, এই বিষয়টা আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যে রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু হয়েছিল সে ষড়যন্ত্র এখনো চলছে, তাই কে শত্রু আর কে বন্ধু তা চিহ্নিত করা এখন সময়ের দাবি। এদের বিরুদ্ধে জাতিকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শরীফা বিনতে আজিজ এক চিকিৎসক মারা গেছেন। ভোরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শরীফা রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে ইন্টার্ন করছিলেন। এদিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় সারাদেশে 12 জন মারা গেছে। একই সময়ে আরও 2,959 জন হাসপাতালে ভর্তি হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট 364 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছে মোট 78,028 জন। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। বন্যার অজুহাতের শাকসবজি ও মাছের বাজারে আগুন, লাগামহীন ডিমের দাম, পেঁয়াজ রসুনের বাজার ও ঊর্ধ্বমুখী, ক্রেতাদের ক্ষোভ। চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জের বঙ্গমাতা জেনারেল হাসপাতাল, নোংরা পরিবেশের রোগী ও স্বজনদের ভোগান্তি। এবং অপরাধীদের অভয়ারণ্যে পরিণত মৌলভীবাজারের বস্মিজোড়া ইকোপার্ক, পর্যটক না আসায় বন্ধ কার্যক্রম, পর্যটন পুলিশ চেয়েছে কর্তৃপক্ষ। এই ছিল মোহনার সংবাদে। পরের সংবাদ বিকেল 5:30। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।